ওয়েলকাম টু মিরাকি রাখি গোলাপ গাছ আমরা সবাই ভীষণ পছন্দ করি আর তার কাটিং থেকে যদি আমরা খুব সহজে ফ্রিতে চারা তৈরি করতে পারি তাহলে তার কোনো কথাই নেই আমি গোলাপ গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করি কোন কোন মিডিয়ায় আমি গোলাপ গাছের কাটিং বসিয়ে চারা তৈরি করি সেই সমস্ত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু কাটিং আমি তৈরিও করে রেখেছি তার কেমন রুট এসেছে বলতে পারেন তার একটা আপডেটও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেরি না করে দেখাই গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করার জন্য প্রথমে আমাদের গোলাপ গাছ থেকে বেশ কিছু কাটিং সংগ্রহ করে নিতে হবে এখানে দেখুন আমি আমার গোলাপ গাছ থেকে কিছু কাটিং সংগ্রহ করে নিচ্ছি এবার এই কাটিংয়ের মধ্যে যে পাতাগুলো আছে সেগুলো আমি কেটে ফেলবো যদি কুড়ি বা ফুল কিছু থেকে থাকে সেটাকেও কেটে দেবেন সব পাতা আপনি চাইলে নাও কাটতে পারেন নিচের দিকের কিছু পাতা কেটে নিচের দিকের ডালের অংশটাকে আমাদের বের করে আনতে হবে গোলাপ গাছের কাটিং আমি দু রকম মিডিয়ায় বড় করি একটা হলো বালি আর মাটির মিশ্রণ আর একটা হলো কোকোপিট এবং ফাঞ্জি সাইডের মিশ্রণ এর মধ্যে আমি এক ভাগ মাটি আর দুভাগ বালি এক চামচ ফাঞ্জি সাইড মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কোকোপিট আর ফাঞ্জি সাইড মিশিয়ে নিয়েছি আমি ট্রাইকোডার্মা মিশিয়েছি আপনারা যে কোনো ধরনের ফাঞ্জিসাইড সাইড মেশাতে পারেন অথবা হলুদ মেশালেও কাজ চলে যাবে এবার এগুলোতে একটা কাঠির সাহায্যে আমি একটু গর্ত করে নেব তারপরে এর মধ্যে কাটিংটা বসিয়ে দেব আপনারাও এভাবেই করবেন এরপর কোকোপিটের মধ্যেও আমি একটা কাটিং বসিয়ে দেব এবারে কাটিংগুলো আমাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে ডাইরেক্ট সূর্যের আলো না আসে কিন্তু ইনডাইরেক্ট ব্রাইট লাইট থাকে কাটিং বসানোর পর ভালো মতো জল দিয়ে দেব তারপর যতক্ষণ না উপরের মিডিয়া শুকাবে ততক্ষণ আর জল দেব না এবার দেখুন এই কাটিংগুলো কিছুদিন আগে আমি মাটি ও বালির মিশ্রণে এবং কোকোপিটের মধ্যে বসিয়েছিলাম এখন এই কাটিংগুলোতে খুব ভালো উপরের দিকের পাতা গজিয়েছে গ্রোথ এসেছে এবং নিচের দিকের কেমন রুট ডেভেলপড হয়েছে সেটাও আপনাদেরকে আমি তুলে দেখাবো ভালো করে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি গিট থেকে নতুন নতুন গ্রোথ এসেছে উপরের দিকে নতুন কচি পাতা তো বেরিয়েইছে নিচের দিকেও কচি পাতা বেরিয়েছে এগুলো দেখলেই বোঝা যায় যে নিচের দিকে রুট খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এটাতে দেখুন আবার কুড়িও চলে এসেছে এই দুটোই এখন আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে এর মধ্যে কতখানি রুট এসেছে আমি এই কাটিং তুলে আপনাদের দেখাচ্ছি একটাই কারণে যাতে আপনারাও উৎসাহ পান এবং গোলাপের কাটিং থেকে খুব সহজেই বাড়িতে নিজেরা চারা তৈরি করে নেন মনে হচ্ছে এটাতে খুব ভালো মতো গ্রোথ এসেছে রুটের কারণ সহজে কাটিংটা তোলা যাচ্ছে না এ দেখুন এখানে কি সুন্দর রুট বেরিয়েছে আরেকটা তুলে দেখাচ্ছে আপনাদের এটার মধ্যেও মনে হচ্ছে খুব ভালো মতো রুট বেরিয়েছে কারণ খুব সহজে এটা মাটি থেকে বেরোচ্ছে না এবার দেখুন এর মধ্যে কি সুন্দর রুট এসেছে আমি মাটি বালি আর ফাঞ্জি সাইডের মিশ্রণে এই কাটিংগুলো বসিয়েছিলাম এখন এই কাটিংগুলো থেকে খুব ভালো রুট এসেছে এটা আপনারা দেখতে পেলেন অর্থাৎ এই মিডিয়াতে খুব সুন্দরভাবে আমরা গোলাপের কাটিং থেকে চারা তৈরি করতে পারি এবার যে সেকেন্ড মিডিয়ার কথা আপনাদের বলেছি অর্থাৎ কোকোপিট আর ফাঞ্জিসাইডের সাইডের মিশ্রণ সেটিতে আমরা দেখব যে কেমন করে তার মধ্যে রুট এসেছে ওটাও একটা খুব ভালো মিডিয়া এখন দেখতে হবে যে ওর মধ্যে গোলাপের কাটিং থেকে কীভাবে রুট এসেছে আমি এই মিডিয়াগুলোর মধ্যে ফাঞ্জিসাইট ব্যবহার করেছি কারণ কাটিং বসালে ফাঙ্গাসের আক্রমণের একটা সম্ভাবনা সবসময় থেকে যায় যেটা গাছের রুটকে ভীষণ নষ্ট করে দেয় তাই এই সমস্ত মিডিয়াতে ফাঞ্জিসাইড মেশানোটাই বুদ্ধিমানের এখানে দেখুন কোকোপিটের ভিতর থেকে আমি গাছটাকে বের করে আনছি আর এটাতেও ভালো মতো রুট ডেভেলপড হয়েছে তাহলে আমরা মিডিয়াতেই গোলাপের কাটিং থেকে সহজেই চারা তৈরি করতে পারি দেখলেন তো কত সহজে গোলাপ গাছের কাটিং থেকে আমরা চারা তৈরি করতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকবেন সবুজ থাকবেন